করোনা মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে মেরি ক্রিসমাস বা শুভ বড়দিন। দুঃসময় কেটে গিয়ে আগামী দিনে আনন্দ বার্তা বয়ে আনার প্রার্থনা হয়েছে চার্চে চার্চে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে সীমিত পরিসরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানে। বিস্তারিত সমী ইব্রাহিমের রিপোর্টে। পরপর দুবছর করোনার কারণে খ্রিস্ট ধর্মানুসারীদের বড়দিনের আয়োজনে জাঁকজমক প্রায় ছিল না বললেই চলে। তবে এবার করোনার সংক্রমণ কমায় স্বল্প পরিসরে চার্চ ও পাঁচ তারকা হোটেলগুলোতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। আগামী বড়দিন করোনামুক্ত পৃথিবীতেই করতে চায় আগামীর ভবিষ্যতেরা, তাই এবার প্রতিটি চার্চেই করোনা মুক্তির প্রার্থনা করেছে সবাই। প্রার্থনা বর্তমান কোভিড সিচুয়েশনে একটাই প্রার্থনা, এই প্যান্ডেমিকটা যেন চলে যায়। অন্তর্মনে বিনীত প্রার্থনা, এ বিশ্ব থেকে যেন অতি মারি কোভিড অমিক্রন অতি দ্রুত দূর হয়ে যায়। গত বছর বড়দিনের আনুষ্ঠানিকতায় শারীরিক উপস্থিতির ওপর নানা বিধিনিষেধ থাকলেও এবার তারকা হোটেলগুলোতে দেখা মিলল কিছুটা ভিন্ন আমেজ। স্নোফলে নানান পশু পাখির সাথে খেলায় মগ্ন শিশুরা। কোভিডের মাঝে আসলে বাইরে কোথাও যাওয়া হয় না, তো বাচ্চারা খুব মিস করছিল। অনেক মজার মজার অনুষ্ঠান হলো, ম্যাজিক শো হলো, কুকিং শো হলো। এছাড়া বিভিন্ন রকমের কার্টুন ও স্যান্টা ক্লজের উপহারে বড়দিনের আনন্দে মেতেছিল কোমলমতি শিশুরা। সাথে নানান উপকরণের খেলায় যোগ হয়েছে বাড়তি আনন্দ। করোনা মুক্ত পৃথিবীতে আগামী বড়দিন আনন্দের বার্তা আনুক স্যান্টা ক্লজ, এই প্রত্যাশা সবার। সমী ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।